তো আমি যে সমস্যাটার কথা ভাবছিলাম যে পালি দিলে হয়তো বা এই সমস্যাটা হতে পারে, বাট সেটাও হয় নাই। তো অনেকদিন যাবত হয়ে যাবে খরগোশগুলোকে দেখানো হয় না। ওদের প্রিয় খাবার, তো দেখেন যে ওরা এখন কিভাবে খায়। হাই কবুতর ফ্যামিলি, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের কবুতরগুলো সুস্থ আছে। তো আমি কিছুদিন আগে একটা এক্সপেরিমেন্ট করছিলাম, সেটা হচ্ছে যে আমি যেহেতু সবসময় কবুতরের ডিম বাচ্চার ক্ষেত্রে মালসার ভিতরে কি কাপড় ব্যবহার করি, তো আমি হয়তো বা একটা ভিডিওতে বলছিলাম যে আমি এখন মালসার ভিতরে কয়েকটা মালসার ভিতরে বালি ব্যবহার করছি। তো যে মাছাগুলোর ভিতরে বালি ব্যবহার করছি এবং ওইগুলোর ভিতরে ওরা ডিমও দিছে এবং ডিমগুলো থেকে অলরেডি বাচ্চাও ফোটা শুরু হয়েছে, তো ওইগুলো আজকে আপনাদেরকে দেখাবো যে বালি ব্যবহার করলে কী কী সমস্যা হতে পারে এবং কী কী অসুবিধা হতে পারে। তো আমি এখন পর্যন্ত কোনো সমস্যা পাই নাই, তো আমি এখন পর্যন্ত তেমন কোনো একটা সমস্যা পাই নাই, বাট যেহেতু বাচ্চাগুলো ফুটছে প্রায় 2 থেকে 3 দিন হবে, তো যখন ওরা বড় হবে তখন দেখা যাবে যে ওদের আদৌ কোনো সমস্যা হয় কি না এই বালি ব্যবহার করলে। তো আগে আমি কবুতরের বাচ্চাগুলোকে আপনাদেরকে দেখাই, তাহলে আর কি আপনারা বিষয়টা পুরোপুরি বুঝতে পারবেন। তো আমি প্রায় 2-3 জোড়ার মালসার ভিতরে আর কি বালি দিয়ে দিছি, তার মধ্যে হচ্ছে গিয়ে এই যে এটা প্রথম। তো ওদের অলরেডি 2টা বাচ্চাই ফুটে গেছে, তো এই হচ্ছে ওদের ডিমের খোসা। তো এখন যদি আপনাদেরকে ওদের বাচ্চাগুলো দেখাই, দেখি কবুতরটা দেখা যাচ্ছে, দেখছেন তো বাচ্চাগুলো কি খুব সুন্দরভাবে বড় হচ্ছে। তো বাচ্চাগুলোর বয়স আজ 3 দিন হবে, তো তেমন কোনো সমস্যা আমি দেখি নাই। তো আমি যে সমস্যাটার কথা ভাবছিলাম যে বালি দিলে হয়তো বা এই সমস্যাটা হতে পারে, বাট সেটাও হয় নাই। তো যে সমস্যাটা হতে পারে ভাবছিলাম সেটা হচ্ছে যে যেহেতু বালি এবং বাচ্চাগুলো যখন ডিম থেকে ফুটে বের হয়, তো তখন যেহেতু বাচ্চাগুলো আর কি ছোটো থাকে, তো তখন দেখা যায় যে বাচ্চাগুলোর চোখে পরবর্তীতে ওদের কানের মধ্যে কি বালি যাওয়ার একটা চান্স থাকে, বাট তেমন কোনো সমস্যাই হয় নাই এবং বাচ্চাগুলো বালি দেওয়ার কারণে অনেকটাই আর কি সুস্থ আছে। তো এই যে মাশাআল্লাহ 2টা বাচ্চাই খুবই সুন্দর আছে। দেন ওদেরকে রেখে দেই, দেখি দেন পরবর্তীতে এইখানেও বালি দিছি, তো ওদের কি খবর। তো ওদের ডিম এখনও ফুটে নাই, হয়তো বা আরও 2-3 দিন সময় লাগবে। দেন এইখানে ওরাও ডিমে তা দিতেছে, তো ওদেরকে আমি চটের যে ছালা আছে ওইটা দিছি। দেন এইখানে যদি আসি, এইখানেও ওদের ডিমও এখনও ফুটে নাই, তো মেবি ওদের ডিমও 2-3-4 দিনের ভিতরে ফুটে যাবে। তো এইখানেও আমি হালকা পরিমাণে বালি দিয়ে দিছি। দেন এইখানে মূলত কাপড় দেওয়া হয়েছে, হ্যাঁ জিন্স প্যান্টের কাপড় দেওয়া হয়েছে, তো ওদেরও 2টা বাচ্চাই মাশাআল্লাহ ফুটে গেছে। দেন এইখানে বালি দিয়ে দিছি, তো ওরা এখনও ডিম দেয় নাই, তো ওদের থেকে কিছুদিন আগেই বাচ্চা সরানো হয়েছে, আশা করি যে কিছুদিনের ভিতরে ওরা আবার পুনরায় ডিম দিয়ে দিবে। দেন এইখানে তো এই মাদিটা আগামীকাল একটা ডিম দিছিল এবং আজকে আরেকটা ডিম দিল, তো ওদেরকে এখনও বালি দেওয়া হয়নি, তো হালকা পরিমাণে বালি ওদের নিচে আমি দিয়ে দিব, কারণ বালি দেওয়ার পরবর্তীতে খুব ভালো উপকার পাইছি। দেন এইখানে যদি আসি, এখানে যেহেতু এই জোড়ার বাচ্চাটা আমি এখানে শিফট করছি, তো এদের নিচে একটা আর কি কাপড় দেওয়া আছে এবং এইখানেও চট দেওয়া আছে। তো বালি দেওয়ার মেইন যে কারণ, তো আমি অনেকের ক্ষেত্রে দেখেছি যে ওরা বালি ব্যবহার করছে এবং বালি দিলে যে গাছটা হয় সেটা হচ্ছে যে কবুতরের বাচ্চাগুলো যখন আর কি দিন দিন বড় হয়, তখন দেখা যায় যে বাচ্চাগুলোর ড্রপিংয়ের পরিমাণটাও কি দিন দিন বাড়তে থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এই বালিটা দেওয়ার কারণে ওরা যে ড্রপিংটা করে, ওই ড্রপিংটা বালির সাথে আর কি মিশে আর কি জায়গাটা শুকনো থাকে, তো যার কারণে আমি এবার বালিটা দিছি। বাট যখন বাচ্চাগুলো বড় হবে তখন আর কি সঠিক বিষয়টা বোঝা যাবে যে বালি আদৌ কতটা কাজে আসে। তো এই ধাপড়ির মধ্যে মূলত এই একটা কবুতরই আছে, মাদি কবুতর। তো এই কবুতরটা প্রায় অনেক দিন যাবত হয়ে যাবে ডিম দিতেছিল না, যার কারণে আমি নটটা থেকে মাদিটা আলাদা করে দিই। তো ও কি করছে, ও কালকে একটা ডিম দিয়ে দিছে, এই যে। তো আদৌ জানি না ডিমটা জমবে কি না, তো আমার এখানে একটা ফস্টার পেয়ার আছে, তো ও যদি 2টা ডিম দেয় তাহলে আমি ওর নিচে দিয়ে দিব ডিমটা, 2টা ডিম দিয়ে দিব, দেখা যাবে যে পরে ও জমে কি বা না। তো এই হচ্ছে এখানকার আপডেট। তো একটা কবুতর এখানে রাখা আছে এবং ওর খাবারও দেওয়া হয়ে গেছে। তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের পেঁপে গাছ, লাস্ট অনেক দিন আগে দেখাইছিলাম, তো দেখেন যে এখন কত বড় হয়ে গেছে। হ্যাঁ, তো
আরেকটা ভিডিওতে গাছটা দেখাইছিলাম, তো তখন গাছটা অনেক ছোট ছিল, তো এখন মাশাআল্লাহ গাছটা অনেক বড় হয়ে গেছে এবং গাছটার মধ্যে কিন্তু অলরেডি ফুলও আসা শুরু করছে। এই যে হালকা ছোট ছোট দেখা যাচ্ছে, পরবর্তীতে ওইখানে, এইখানে এবং এইখানে হচ্ছে গিয়ে বাগুন গাছ, এবং বাগুন গাছে অলরেডি বাগুনও ধরা শুরু করছে। এইটাতে এখনও ধরে নাই, তো এটাতে ফুল আসা শুরু করছে, আই হোপ কিছুদিনের ভিতরে ধরে যাবে। তো গাছটা কত ছোট গিয়েছিলাম, তো এখন প্রায় আমার অর্ধেক সমান গাছটা হয়ে গেছে। এই যে, তো আমি যদি দাঁড়াই তো আমার প্রায় অর্ধেক গাছটা হয়ে গেছে। দেন এইখানে আমাদের আরও কিছু গাছ আছে, এটা হচ্ছে গিয়ে মরিচ গাছ। তো এই গাছটার বয়স অনেক অনেক বয়স হয়েছে, তো প্রায় দেড় বছরের মতন এই গাছটার বয়স হয়েছে। হ্যাঁ, দেড় বছরের মতন গাছটার বয়স, এবং এখন পর্যন্ত ও আর কি সব সময় এই গাছটার মধ্যে অল টাইম মরিচ থাকবেই। তো আপনাদেরকে আগে দেখাই, এই দেখেন এখনও গাছটার মধ্যে অলরেডি পরিপূর্ণ মরিচ ধরা আছে। এই যে দেন, এই যে প্রত্যেকটা আর কি ডানায় ডানায় মরিচ দিয়ে একদম ভরপুর আছে। তো এখান থেকে প্রায় অনেক মরিচ পাড়া হয়েছে, বাট গাছটাতে অলরেডি মরিচ ফুল আসতেছে, মরিচ ধরতেছে, এটাই চলতে আছে বারো মাস ধরে। তো এই গাছটার বয়স প্রায় দেড় বছরের মতন হয়ে যাবে, এখন পর্যন্ত গাছটা স্টিল আছে এবং ও আর কি খুব সুন্দর মতনই ফলও দিতেছে। তো অনেক দিন যাবত হয়ে যাবে খরগোশগুলোকে দেখানো হয় না, তো ওরা অল টাইম খেতে ব্যস্ত থাকে। তো ওগুলো এগুলোকে আনার পরবর্তীতে দুই দিনের মতন ছাড়ছি এবং দুই দিনই ওরা আর কি পুরো ছাদ ঘোরাফেরা করছে। তো আজকে ওদেরকে আপনাদেরকে ছেড়ে দেখাই। তো ওরা ঘাসের সাথে সাথে আরেকটা যে জিনিস খেতে আর কি খুবই পছন্দ করে সেটা হচ্ছে যে এই যে এই পালন শাক। হ্যাঁ, তো আমি যদি পালন শাকটা দেই, তো এখন তো ওরা ঘাস খাইতেছে, তো দেখবেন যে এটা ওরা এগুলো খাওয়া শুরু করতেছে। তো আগে খাঁচা থেকে ওদেরকে বের করি, দেন পরবর্তীতে ওদেরকে এগুলো দিব। এগুলোকে এখন পর্যন্ত ছাদে আনার পরবর্তীতে দুই দিনের মতন ছাড়ছি, তো আজকে এগুলোকে ছাড়বো, যেহেতু আজকে লং সময় আছে। তো এতদিন প্রচুর পরিমাণে ব্যস্ত আছিলাম, তো যার কারণে এগুলোকে ছাড়া হয় নাই। তো যেহেতু ছাদে তেমন একটা রেলিং নাই, তো যদি আমি ছেড়ে চলে যাই তো দেখা যাবে যে ছাদ থেকে পড়ে যাওয়ার একটা চান্স থাকে। তো আজকে এগুলোকে একটু ছাড়ি, তো তেমন একটা গ্রো করে নাই, হালকা পরিমাণে বড় হয়েছে আগে থেকে। এই যে ওদের প্রিয় খাবার, তো দেখেন যে ওরা এখন কিভাবে খায়। তো এই পালন শাক দিলে, অর্থাৎ কলমি শাক দিলে ওরা ঘাস তেমন একটা খায় না, এগুলো খেয়ে শেষ করবে, দেন পরবর্তীতে ওরা ঘাস খাবে। হ্যাঁ, এই যে তো ওরা এখন আমাকে পাত্তাই দিবে না, ওরা অলরেডি খেতে ব্যস্ত হয়ে গেছে। তো যদি খাওয়ানটা না থাকতো দেখা যেত যে ওরা পুরো ছাদ একদম ঘোরাফেরা করা শুরু করতো। তো এখন দেখেন যে কি দুইটা ভদ্রলোকের মতন খেতে ব্যস্ত হয়ে গেছে। তো যাই হোক, এ হচ্ছে আজকের ভিডিও। পর ছোট একটা এক্সপেরিমেন্ট করছিলাম বালি দিয়ে, তো ওইটা আপনাদেরকে দেখাইলাম, এবং ছাদের অন্যান্য গাছপালা এবং আমাদের যে দুইটা খরগোশ আছে ওইগুলোকে আপনাদেরকে দেখাইলাম। তো এরকমই আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে প্রতিনিয়ত হাজির হবো আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকুক, সুস্থ থাকুক, আপনারা আমার সকলের কবুতর। ধন্যবাদ।